আর মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতে রাধানি যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতে রাধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ শ্রীমঙ্গল ভানুগাছ রোড ডাক বাংলো অডিটোরিয়াম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি গাজী দীন মিল্লাত তাজুল আশিকিন মুনাজির তরিকত, প্রিয়তম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহ সুফি সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মুদাজুল্লাহ আলী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভারত্ন উপমহাদেশের সুফি তত্ত্ব গবেষক মুর্শিদে বরহক সাহেব আল কাশফ ওয়াল কারামাত হযরতুল হাজ মৌলানা শাহ সুফি সৈয়দ আবুল হাশেম শামস ভান্ডারি মুদাজিল্লাহ আলী, সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন সাহেব, সহসভাপতি মণ্ডলী মির্জা এরশাদ হোসেন আসমিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান সহ মৌলানা দেলওয়ার হোসেন আল কাদরি, মৌলানা সালে আহমদ আল কাদরি সাহেব সহ মাহফিল উপস্থাপনায় মানবাধিকার কর্মী মোহাম্মদ আশরাফুল ইসলাম রুহেল, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ
যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই ইমানি নুরানি এরফানি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার একবার পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা উপস্থাপন করেছেন আলহাজ হযরতুল আহাদ সৈয়দ আহমদুল হক মাজমান্ডারি সাহেব। আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্রচণ্ড গরম, এই গরমে আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, আমার নিজেরও খারাপ লাগতেছে। ঘণ্টাখানেকের ভিতরে ওয়াজ করে আমি বিদায় আরজ করব, কিন্তু এর ভিতরে আপনাদের তো একটা বিবেক আছে, যদি বিবেকটা প্রসন্ন হয় বাহিরের থেকে আর ভিতরে কেউ ধাক্কাধাক্কি করে ঢোকার চেষ্টা করবেন না। যতটুকু ঢুকেছেন পাঁচজনের জায়গায় দশজন বসেছেন, এই আকর্ষণ কোনো সিনেমা হলের টিকিট কাটার প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা সিনেমার হলে ঢোকার প্রতিযোগিতা নয়। এই শ্রীমঙ্গল আজ ডাকবাংলা অডিটোরিয়ামে প্রিয় নবীর মহব্বতের ভালোবাসার প্রতিযোগিতা, ঠিক কিনা বলেন? যখন দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে তখন বাতেল থরথর করে কাঁপতেছে। আমরা যারা নবীর পক্ষে আছি আমাদের গায়ের জোর কম হতে পারে, আমাদের ইমানের জোর কি কম না বেশি? আরো জোরে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানচিত্রের আয়তন ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের আশেকদের মানচিত্র কম নয়। আশেকদের হৃদয়ের যে মানচিত্র হয়েছে নবীর মহব্বতে, এটার পরিধি অনেক ব্যাপক, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ধৈর্যশীল হয়ে মাত্র একটি ঘন্টা সময় আমাকে দিবেন, আমি নিজেও খুব পরিশ্রান্ত। চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দেশে সারা বাংলাদেশ জুড়ে জশ্নে জুলুসের পতাকা পথ পথ করে উঠতেছে, বিশ্বের 55টা দেশে জশ্নে জুলুস দিনে দিনে কি বাড়তেছে না কমতেছে? বাংলাদেশে বাড়তেছে। আমার পূর্বে হুজুরে বলেছেন প্রাইম মিনিস্টার রাষ্ট্রীয়ভাবে দিনটিকে ঘোষণা করেছেন, এই দিন এই মাসটা পুরো মাসটাকেই বরণ করার জন্য প্রশাসনকে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের শ্রীমঙ্গল প্রশাসন আমাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রশাসনকে আমি মুবারকবাদ জানাচ্ছি। সুন্নিরা যারা, তারা সিরাতুন্নবী পালন আমল করে, কি করে? সিরাতুন্নবী আমল করে আর মিলাদুন্নবী পালন করে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু মানুষ আমল কারে কয় পালন কারে কয় এটাই বুঝে না। ওরা দলিল দেয়, ওরা বলে মিলাদুন্নবীতে জশ্নে জুলুস করা বেদাত, কি বলে? বেদাত। এটা হলো একদম বোকামি কথা,
যদি জ্ঞানের পরিধি কমে যায় এই কথাগুলো তাদের পক্ষে শোভা পায়। আমার রাসূল দুনিয়াতে এসেছেন যেই দিনে, আমার রাসূল যেই মাসে এসেছেন, আমার রাসূল যেই ধরাতে এসেছেন, যেই দিন ধরায় এসেছেন দুলুকে বুলুকে আনন্দের জোয়ার উঠেছিল, একজন বেজার হয়ে গিয়েছিল, সে হলো মিস্টার মালাউন। এই মালাউনের কিছু উত্তর সুরি মাঝে মাঝে গর্ত দিকে উঁকি দেয়, আরে আমি তো বলি নবীর শুভ আগমনে জুলুস কেন, আমার নবী দুনিয়ায় এসেছেন এই আগমনের আসার কারণে আমরা যারা 24 ঘন্টাও যদি আমার নবীর জন্য আনন্দ মিছিল করি এটার জন্য দলিলের প্রয়োজন হয় না। হাত তুলে বলা ঠিক ঠিক শোনান, আল্লাহ কয়জন দলিল দেন, যারা আলেন এরা কইবে কুল হু আল্লাহ, আর যারা দলিলটা বুঝে না ওরা কি বলবে, ওরা কইবে এই পোলাপান ডাইরেক্ট উত্তর দিবি, আল্লাহ যে একজন, একজনের জন্য দলিল প্রয়োজন হয় না, ঠিক কি না বলেন? তুই তোর আঙ্গুলের দিকে তাকা, আঙ্গুলটা কে বানিয়েছেন? তুই তোর চোখের দিকে তাকা, চোখটা কে বানিয়েছেন? তুই তোর বডির দিকে তাকা, বডিটা কে বানিয়েছেন? যদি তোমাকে দলিলই খুঁজতে হয় তাইলে আমার মতো একটা মানুষ তুমি বানায়া দেখাও, যদি বানাইতে না পারো বোঝা যাবে যিনি বানাইছেন তিনি আমার রব। মিলাদুন্নবীর আনন্দ, জশ্নে জুলুস করব, কোন দলিলে আসে বলবেন যে হা তাও তো ঠিক, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন আমার নবী সবার উপরে, আমার নবী সবার ঊর্ধ্বে, আমার নবীর জন্যই আল্লাহ সব সাজিয়েছেন, আমার নবীকে পেয়েছি বলেই আমরা উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমার নবী সকল নবীদের নবী, সেই নবীকে পেয়ে আনন্দ করতে গেলে দলিলের প্রয়োজন হয় না। হাত তুলে বলি, আওয়াজ করে বলি, দলিলের প্রয়োজন হয় নবীরে পায়া আনন্দ করব, এটার মধ্যে ফতোয়া দেয়। যারা বলে মিলাদুন্নবী বেদাত, আমি তাদেরকে বলি আজকে শুনে যাও, মিলাদুন্নবী পালন করা ইবাদত। কোথায় আছে? দলিলে আছে। পাবলিককে ধোঁকা দিয়ে বুকা বানানোর দিন চলে গেছে, এখন আল্লাহর রহমতে আমাদের পাবলিকগুলো এখন বড় বড় হুজুরদের মতন জ্ঞান হয়ে গেছে। আগে তো ওরা ফেসবুকে জবাব দিতে পারতো না, এখন আমরা জবাব দেওয়া লাগে না, আমার সৈনিকগুলোই জবাব দিয়ে দেয়। আসো সাথে সবাই, একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব। আইতনে বাংলাদেশ ছুটে হতে পারে, জরিপ মিলাইয়া দেখো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের আশেকদের এসকের মানচিত্র ছোট নয়, ছোট নয়, সেটা অনেক বড়। এই কথাগুলো যখন আমি একটু রাগ করে বলি, একটু গরম হয়ে বলি, তখন একদল লোকে বলে আমরা ধর্ম বিদ্বেষ ছড়াই। এই এখনো সময় আছে, আমাদের সাথে বসুন, অনর্থক ফেসবুক গরম করবেন না। ভাদ্র মাসে কি যেন পাগল হয়, বাকিটা মনে রেখে দিও। জোরে কেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমার আফসোস লাগে, আমি তাহিরিরে ভণ্ড বলে আমি দ্বন্দ্ব করব না,
আমি তাহিরিকে মাজার পূজারি বলো তোমার কথায় কান দিব না, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী দিলে কথা বলো আমি তোমার কথার প্রতি উত্তর করব না, কিন্তু একটা কথা মনে রাখো, আমার মোস্তফার শানের বিরুদ্ধে কথা বললে আমি তোমাকে ছাড় দিব না। এটা মিলাদুন নবীর মাস, এখানে কোনো আওয়াজ নাই, শুধু আওয়াজ হবে নবীর মহব্বত। জোরে কোন কিসের মহব্বত? আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আসেন দলিলে কি পাই। আল্লাহ কোরআনে বলছেন, আমি যখন তেলাওয়াত করব, আমার সময় আর 42 মিনিট আছে, তবে একটা কথাই বলবো, দলিলের বাইরে কথা বলে 1 ঘন্টার ভিতরে 3 ঘন্টার টাইম বুঝাই দিয়া যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায়, ফালিয়া ফরাহু, সে যেন আনন্দ করে, জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না? আনন্দটা বাংলা শব্দ, কোরআনের ভাষায় ফালিয়া ফরাহু ফারহুন ফারহাতুন, আর প্রচলিত যে আমাদের মধ্যে ভাষা আছে হাদিসের ভাষা, ঈদ আছে ঈদ, ঈদ মানে হলো আনন্দ। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও এবং রহমত পাও তোমরা আনন্দ করো। এই ফজল আর রহমত পেলে আনন্দ করার কথা একজন বলেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? রাইসুল মুবাশশিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে আর কিছু নয়, ফজল মানে গেল ইসলাম, ফজল মানে গেল আল কোরআন, আরেক রেওয়ায়েতে এসেছে ফজল মানে হলো এলেম, আর একটা হলো আল কোরআন। আমরা যখন ইসলাম পেয়েছি, ইচ্ছা করলে আমাদেরকে আমার আল্লাহ হিন্দুর করে জন্ম দিতে পারত, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে আমার আল্লাহ ইহুদির করে আমাদের রুহটা দিতে পারত গো। ও যুবক তাকায় দেখো, আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের ধর্মের নাম কি? এই জন্য আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের ডান কানে আজান দেয়, সুবহানাল্লাহ না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি, মরণের পরে জানা যাব রাবে, মরণের পরে বে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? সুবহানাল্লাহ, জোরে গান, আল্লাহু আকবার, জোরে গান, আল্লাহু আকবার। আমি কি দিয়ে বুঝাবো মিলাদুন্নবী? আমার তো ব্রেন কম, এখন শুধু মাথাটা ছাগলের মতন কেরে। এই মিলাদুন্নবী আসলে একদল কইগুলো বেধা, এত জোয়ার, এত প্রেম, এত ভালোবাসা আসে গ্রামতরে উদ্দি উঠে, তোমাদের অন্তরটা মরে গেল কেন? কই মরে গেছে এই জন্য, আমার বাপ দাদারাও তো এটার বিরোধিতা করতে করতে মরে গেছে। ঠিক আছে কিনা বলে? এই জন্য ওরা যেহেতু জানটা নিয়েই মরে গেছে, আমরাও আমাদের দিলটা মরে গেছে, আর আমাদের প্রেমটা রসুলের জন্য উতলিয়ে উঠেছে, কথা কোন ঠিক কিনা বলেন? এই ভাত ভাঙ্গা জোয়ার, এই শ্রীমঙ্গলবাসীর ভাত ভাঙ্গার জোয়ার যখন কেউ দেখে, এই ভাত ভাঙ্গা জোয়ারকে থামিয়ে রাখার মতন শক্তি এখন আর কারো নেই। একটা কথাই বলতে চাই,
বিচ্ছিন্ন আন্দোলন অনেককে দূরে সরিয়ে দেয়, ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। আবারও আজকে শ্রীমঙ্গলের জমিনে প্রমাণ হয়ে গেল, সুন্নিরা যখন মরতে শিখেছে এই সুন্নিদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি কি লাইন ছাড়া কথা বলতেছি? দলিলের বাইরে কথা বলতেছি? মিলাদুন্নবী পালন করতে কি দলিল লাগে? দলিল লাগে? হে রাখো, মিলাদুন্নবী কোথাও নাই, মিলাদুন্নবী কোরআনে নাই, মিলাদুন্নবী জুলুস করা কোরআনে নাই, মিলাদুন্নবী জুলুস করা হাদিসে নাই, মিলাদুন্নবী জুলুস করা কোথাও নাই। আমি বলছি তোমরা বলো কোথাও নাই, আর আমরা গবেষণা করে দেখছি তোমাদের নসিবে মিলাদুন্নবী নাই। একটু দে আর কি, মাঝে মাঝে একটু দেওয়ার লাগে না? দলিল ঠিকই আছে, তোমরা নসিবে নাই, কিসে নাই? নসিবে নাই। যদি থাকে নসিবে, এই বিতর্কি লেগে মাহফিলে সাজাইলে আমি কিচ্ছু বুঝলাম না, কোনো যুক্তি পাইলাম না। এই অডিটোরিয়ামে মাহফিল হবে শীতের দিনে, একবারে খাঞ্চা খুঞ্চা বসবো, আর গরমের দিনে অডিটোরিয়ামে বিভিন্ন বিধি সেমনি বক্তারে মারার ব্যবস্থা করছো? ভাবছো যে তাহিরিরে সাইজ কইরা সাইরা দিব আজকে? যাক, অসুবিধা নাই, এটাও একটা প্রেম। আরে সুখে তো সবাই নবীকে ডাকে, গাম জড়িয়ে রক্ত দিয়ে যারা নবী নবী করে এরাই হলো আসল প্রেমিক। হাত ধরে বলো ঠিক কিনা? বেশি চিল্লাইতেছি মনে হইতেছে, যাক বেশি চিল্লাইতাম না, তবে না কেউ পারি না, বাড়ির থেকে বুঝাইয়ে দিয়ে ওয়াজ বেশি চিল্লাইন না। আমি তো ওয়াজে চিল্লাইলো, আমি এত পাগল না যে আমনের কাছে আবার চিল্লাম, কারণ আমার কাছে চিল্লাইলে আমি হাতিয়া হইতাম না, ও আজ ওকে চিল্লাইলে হাতিয়া হইতাম। মারহাবাগণ, এটা নবীর মহব্বতেই বলছি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আসো মুসলমান। আল্লাহু আকবার। এই তো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, গভীর মনোযোগ কথা বল, আমি দোয়া করে চললাম, গভীর মনোযোগ। আমরা ইসলাম পেয়েছি, আমরা খুশি, মুসলমান হয়েছি খুশি, আপনারা জবান খুলে বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই শুকরিয়া আদায় করার নামই হলো ঈদ। আল্লাহ কয় যদি আমার ফজল পাও তোমরা আনন্দ করো, আনন্দের বাংলা শব্দ হলো ঈদ, আনন্দের আরবি শব্দ হলো ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি, এখন ইসলাম আমাদেরকে কি মেসেজ দেয়? ইসলাম আমাদেরকে মেসেজ দেয় হিন্দু পূজা করবে মন্দিরে, বৌদ্ধ যাবে বেগুড়াই, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। কেউ কাহারও উপাসনালয়ে আঘাত করবে না, কেউ কাহারও ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে না, এটার নামই হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না গত পাঁচটায় গতকাল বিসর্জন গেল নাকি? কি করে স্যার, প্রতিমা বিসর্জন গতকাল, প্রতিমা বিসর্জন গেল নাকি? আমি গতকাল মাহফিল করছি সিন্দুর খান, কোন জায়গায় সিন্দুর খান মাহফিল করলাম। এর আগের দিনের মাহফিলটা পূজার কারণে ক্যান্সেল হলো, কমিটিরাও মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি, কারণ 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ, আমরা ইসলামপন্থী মুসলমানদের কাছে কিন্তু খ্রিস্টান বৌদ্ধরা তারা চাই তারও বেশি নিরাপদ। যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না, এটা আমার ইসলামের শিক্ষা, মসজিদ ভেঙ্গে মন্দির বানানো যাবে না, অন্য কোনো ধর্মের উপরে ঝুলুম করা যাবে না, অন্য ধর্মকে কটূক্তি করে কথা বলা যাবে না। তুমি তোমার ধর্মের দাওয়াত দিতে থাকো, দেখবে যদি কাহারো বুঝে এসে যায় একদিন কালিমা পড়ে সেও তোমার ভাই হয়ে যাবে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, তোমার দায়িত্ব কাউকে ধর্মান্তরিত করতে গিয়ে জোর জবরদস্তি করা নয়।
তোমার কাজ দাওয়াত দিয়ে যাওয়া, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তাহলে এই জন্য আমরা মুসলমানরা দেখি কি, দিন যত যাচ্ছে বিশ্বের কোথাও না কোথাও ধর্ম ভিন্ন ধর্মের লোকগুলো ইসলামের সুশীতল ছায়া তলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে আমাদের ভাই হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো জুড়ে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ও যুবকের দল, ওই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না, এটার নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। আল্লাহ বলে হ্যাঁ ঈমানদারগণ, উদুখুলু, তোমরা প্রবেশ করো ফিসসিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে। যারা পরিপূর্ণভাবে প্রবেশ করবে এরাই হলো মুসলমান। আমার নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেক কাবাই নিরাপদ, এরাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, হাত এবং জবান দিয়ে কাউকে খারাপ কথা বলা যাবে না। যার জবান হেফাজত, অন্য মানুষ যার হাতের অনিষ্ট দিকে নিরাপদ, সেই হলো একমাত্র মুসলমান। এই জন্য আপনারা বলেন আমরা মুসলমান হইয়া ইসলাম ধর্মটা পাইলাম, আপনারা জবান খুলে কোন আপনারা কি খুশি না বেজার? আল্লাহ কয় আমার ফজল পাইলে আনন্দ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ফজল মানে হলো কোরআন, বেদ বলো, ত্রিপিটক বলো, বাইবেল বলো, যত ধর্মগ্রন্থ বলো, সব ধর্মগ্রন্থের চাইতে আল্লাহর কাছে সব চাইতে আমাদের কাছে আমাদের গাইডলাইন হলো একটা একটা বিধান, যে বিধানটার নাম হলো আল কোরআন। এই কোরআনটা পাইয়া কি আমরা খুশি না বেজার? আল্লাহ কয় অনুগ্রহ পাইলে আনন্দ কর। নবীর সাহাবী আব্দুল ইবনে আব্বাস কয় এই অনুগ্রহ মানে হলো কোরআন। আল্লাহু আকবার। এই জন্য শ্রীমঙ্গল কোন নদীর তীরে অবস্থিত? নদী নাই, নদী নাই, আর চা বাগান বাদ দাও, চা বাগানটাই করি না। সব কোরআনকে নিয়ে চা বাগানে গর্ত করে যদি লুকায় রাখা হয়, কিন্তু কোরআনের একটা জের জবর কি হারায় যাইবে নাকি? একটা আয়াত কি হারিয়ে যাবে নাকি? এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআনটা যেই পাহাড়ের উপরে প্রথম নাজিল হয়েছে। আমি হজে যাই আমার আম্মারে, আমি বললাম আম্মা তুমি এখানে দাঁড়ায় থাকো, 2100 ফুট উপরে এখন আপনি যাইতে পারবেন না, আমরা যাইতেছি দোয়া করে দেন। উঠতে উঠতে অর্ধেক পর্যন্ত যখন উঠলাম, নিচে তাকায় দেখি 20 তলা বিল্ডিংগুলো একটা কারেন্টের লাইটের মতো দেখা যায়। এমন উপরে উঠলাম, যাইয়া দেখি আমার ছোট ভাইটা সেখানে দোয়া করে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, সামনে যাইবা না? কয় না সম্ভব না। আমার আম্মার নিচে বসাইয়া গেলাম, আমি যখন দেখলাম আমার ভাইটা সামনে যায় না, আমিও মনে মনে কয় আমি নেমে যাব, হঠাৎ করে পিছন তাকায় দেখি আমার আম্মা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম আম্মা গো তোমার না কইলাম নিচে দাঁড়ায় থাকো, এত উপরে কেমন করে তুমি উঠলা? হ তোমরা উঠবা আর আমি নিচে বসে থাকবো, আমার নবী কেমনে রে এত উপরে উঠছে, এটা কি দেখন লাগতো না? যেই মাত্র আম্মা এই কথাটা বলছে, এই কথাটা আমরা দুই ভাইয়ের জন্য অক্সিজেনের মতো কাজ করছে। দৌড়াইয়া যাইয়া একেবারে মাথার উপরে উঠে গেলাম, কোথায় থেকে শক্তি আসলো আমরা নিজেরাও বুঝলাম না। 2100 ফুট উপরে গিয়ে নামাজ পড়লাম, এরপরে সেখান থেকে আরেকটা পাহাড়ে গাড়ে হেরার মধ্যে গিয়ে দেখলাম 12 ফুট প্রস্থ আর 12 ফুট দৈর্ঘ্য, 3 ইঞ্চি প্রস্থ। ওই জায়গার মধ্যে আমার নবী শুইতেন, ওই জায়গার মধ্যে আমার নবী ঘুমাইতেন, ওই জায়গার মধ্যে আমার নবীজি ধ্যান করতেন, এই জায়গার মধ্যে জিব্রাইল আসছে, আয়েশা সর্বপ্রথম কোরআনের সুরায় আলাকের 5টা আয়াত নাজিল করছে। সর্বপ্রথম কোরআনটা যেই পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। এই পাহাড়টা আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম
চতুর্দিকে কোনো লাইট নাই, এখনো অন্ধকারে গেলে দেখা যায় যেন পুরা পাহাড়টার উপরে নূরের বাতিতে জল 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 করে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই কুরআনটা পাহাড়ের উপরে যদি নাজিল করতে হয়তো পাহাড়টা থরথর করে কাঁপতো। এই কুরআনটা এত পাওয়ারফুল কুরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন কে? সারা পৃথিবীর মানুষ যদি নবীর বিরুদ্ধে লেগে যায় নবীর সম্মান কেউ কমাইতে পারবে? সবাই মিলে যদি কুরআনকে বুড়িগঙ্গা নদীতে বাসায় দেয় কুরআনের কোনো অসুবিধা হবে? এই জন্যই তো আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কুরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাহারো কাছে দেই না, এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে, বলবো হবে ইনশাল্লাহ এটা বলেন না? জন্ম আমার নবীর যুগে, আমার মনে হয় অন্ধকারের ভিতরে মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাইলে ভালো লাগবে। ফ্যানটা একটু আমাকে বরাবর দেন না, আপনারা তো বাঁচবেন, আমি তো মরে যাবো। ফ্যানটা একটু আমার দিকে ঘুরাই দেন না রে বাবা, অক্সিজেন নাই থাকতোই না। বলেন মোবাইলের লাইটটা জ্বালান না কে লেগে? আর 12-14 মিনিট এত গরমে ওয়াজ করলে আমি সমস্যা হইব। দেন 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 সোজা করে দেন, এই মাত্র এইগুলো মোবাইল, আর কোনো মোবাইল নেই দেখে আমি কত কোটি টাকার সম্পদ এখানে আছে। এই মোবাইলটা আমি পাইলে রে বিক্রি করে চলতে পারতাম 10-12 বছর। লাড়া দেন লাড়া দেন লাড়া দেন, এই আমি যখন চিটাগাং যাই তখন তার এই নর্মাল বোকালে চলে না হুজুর, ঠিক না? একটু কড়া সুর লাগে নাকি? জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দুনায়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, কেমন হতো জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। আসি তো বেশি হজিরতে বিলালির মধুরা জন, সেই নবীর পিছে নামাজ, তো দয়াল নবীর পিছে নামাজ, দুনায়নি রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। মহাপদে কোন আল্লাহু আকবার, আরো যদি কোন আল্লাহু আকবার। আরে আমার নবী যখন দুনিয়াতে এসেছে আকাশ বাতাস সবকিছু আনন্দ উদ্ভেলিত হয়েছে, ঠিক কিনা বলেন?
আর এত সুন্দর চেহারা মুবারক দেখে যারা রসুলকে ভালোবেসেছেন তারা সিদ্দিক হয়ে গেছেন, আর যারা ভালোবাসতে পারে নাই তারা আবু জেহেল হয়ে গেছেন, ঠিক কিনা? আর আমি গজলটা গাইলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমাদের একটা মনের আক্ষেপ আর কি, আমাদের একটা মনের একটা আকাঙ্ক্ষা আর কি। আহ, আমি যখন মদিনায় গেছি কিছু কিছু জায়গা দেখে আমার মাঝে ফিলিংস আসে নাই। যেমন মদিনা থেকে মক্কায় যাব, এত সুন্দর পাহাড় দেখে আমার মনে ফিলিংস আসে না। আর বাংলাদেশের জাফলং গেলে বাহ কি একটা ভাব লাগে, কক্সবাজার গেলে কি ভাব লাগে, কিন্তু এত সুন্দর পাহাড় দেখে দেখে আমার মাঝে কোনো ফিলিংস আসে না। একটাই কারণ, কারণ আমি যখন মদিনা থেকে মক্কা যাই 450 কিলোমিটার প্রায়, কিন্তু 4 ঘন্টার উপরে লেগেছে যাইতে, আর মনে মনে ভাবতেছিলাম ফিলিংস আসে না কেন। একটা কারণে ফিলিংস আসে নাই, কারণ এই রাস্তাটা আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আমার রাসুল হিজরতের সময় এই জায়গাটা কদম দিয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছে। এই কষ্টটা যখন অনুভব হয় তখন আর ভিতরে কষ্টটা রাখতে পারি না। আমার রাসুল কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আর আমার রাসুল এমন রাসুল যার আঙ্গুল মুবারকের ইশারায় আমি খানে কাবা তওয়াফ করে সাফা মারওয়া দৌড়ে আবু জাল্লার বাড়িতে যাইয়া প্রস্রাব প্রস্রাব কইরা, ঠিক আছে, এরপরে আবু জাল্লার বাড়ির তো টয়লেট নেই, পরে ইচ্ছা মতো ইহানো যাইয়া, ঠিক আছে না, হিট আর কি, এর ঠিক আছে নি, এর কপালটার উপরে একবার এখান থেকে বেরিয়া পরে যা বলে আবু কুবাইস পাহাড়টা দেখলাম, এটার সাথে এই পাহাড়টা আমার রাসুল ওই পাহাড় যেই পাহাড়ে দাঁড়িয়ে আমার রাসুল আকাশের চাঁদকে দুই ভাগ করেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। এই পাহাড়টার একটু বাম দিকে গিয়ে দেখলাম আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা লেখা আছে, এটা মক্কার লাইব্রেরি, আসলে মক্কার লাইব্রেরি না, সৌদি আমরা অনেক জিয়ারতের জায়গাগুলোরে তারা মাটির সঙ্গে মিশাইয়া ফেলছে, অনেক জিয়ারতের জায়গাগুলো তারা শেষ করে ফেলছে, মানুষ ওখানে ভিড় করে, কিন্তু আমিও গিয়ে দেখি এই ঘরটার উপরে লেখা আছে আল মাক্কাতু আল মাক্তাবাতু মাক্কাতুল মুকাররমা, এটা হলো মাক্কাতুল মুকাররমা লাইব্রেরি। কিন্তু এখানে বুঝতে পেরেছি, খবর নিয়ে দেখলাম এটা আসলে লাইব্রেরি নয়, এটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাদতের ঘর, নবী যেই ঘরে শুভ আগমন করেছেন সেই ঘরটা হলো সেই ঘর। এই ঘরটাকে আমি দেখেছি, সেই ঘরের ওয়াজ এখন করতেছি, বোঝার জন্য বলছি, খবরদার, আমি আস্তে আস্তে যাচ্ছি আমার জায়গা মতো, জবানটা খুলে বলুন কোরআন পে আমরা কি খুশি না বেজার। এরপরে দেখেন আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, এবং রহমত পেলে আনন্দ করো, রহমত পেলে কি করো? তো আপনারা বলুন তো, আমার নবী কি রহমত না? আমার নবী কি রহমত না? মুমিনের জন্য নিয়ামত নয়, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত নয়? তাহলে সেই রহমত পেলে আনন্দ করার কথা বলেছেন কে? দেখেন আমার নবী কেমন রহমত, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সকল জাহানের রব। আল্লাহর জিগায় আল্লাহ আমরা তো পাইলাম 80,000 আলম, কয় হাজার আসমান থেকে জমিন পর্যন্ত একটা আলম। এই জায়গাটা আমরা জীবনে মাত্র বাংলাদেশটাই দেখছি, অন্য দেশগুলো দেখতে পারি নাই, এটা হলো একটা আলম। এই রকম ভাবে 70,000 আলম আমরা দলিলে পেয়েছি, কতগুলো আলম গোপন আছে, কতগুলো আলম কুদরতি। আমার আল্লাহ বলেন আমি সব জাহানের রব। এখন জিগাইতাম সাই আল্লাহ সব জাহানের সীমানা কত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার ক্ষমতা দেয় নাই, কয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এত সীমানা, এটা আমি আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। এখন যে আল্লাহ পাকের রববিয়তের সীমানাই তুমি জানো না,
তো আল্লাহ সেই নবীর বলছে রহমাতাল লিল আলামিন, সব জাহানের রহমত, তাইলে আমার নবীর রহমতের সীমানাও তুমি জানার কথা না। এই জন্য আমার নবীর সম্মান তুমি কতটুকু গাইবা, কারণ আমার নবীর সম্মান বাড়িয়েছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ গো, তোমার বন্ধুর সম্মান তুমি বাড়াই দিয়েছ, এখন একবার বলো না কতটুকু বাড়াইছ? এই সীমানা পৃথিবীর কোনো মুফতি মহাদ্দেশ খুঁজে বের করতে পারবে না। আমার নবীর সীমানা কত? ও যুবক, আমার নবীর সীমানা কত এটা কেউ জানে? জিব্রাইল কই নবী গো চলেন কোথায় যাব? কই আল্লাহর দিদারে। সিদ্রাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল কই আল্লাহ কো নবী গো আমি আর যেতে পারবো না, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, দলিলে পেয়েছি বলে নবীর শানটা একটু জেনেছি, কিন্তু এটার ভিতরে যত হাকিকত একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না, ঠিক না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, চিন জান মানো কেমন আমার নবীজি, চিন জান আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি শ্রীমঙ্গলবাসী, শুনবানি আরো শুনবানি শ্রীমঙ্গলবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আখেরাম, সুবহানাল্লাহ বলেন, উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আখেরাম, গাছটা নবীর বিরুহে খাদিতে রহে, নবীর বিরুহে খাদিতে রহে, আরে হত বাখিয়ে সবাই সয় কত বাখইল সকল সাহাবায়ে কেরাম বলো না, রহমতে আলম সাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। আহা যুবক ভাইয়ের আমার গভীর চোখ একদম নীরব, মূল আলোচনায় ঢুকে গেছি, মা মেনা বলেন সবাই শুধু আমার আয়েশা কই নবী আসতেছে, আমি একটা ডিপ্রেশনে পড়ে গেলাম, কখন আমি আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখব? এই শ্রীমঙ্গলে যখন তিন মাস পরে ডাক্তার যখন বলে তোমার ছেলে হবে, যার ছেলে দরকার সে বড় খুশি, যার মেয়ে দরকার সে যদি শুনে মেয়ে হবে অনেক খুশি, যার ঘরে বারো বছর পর্যন্ত সন্তান হয় না, বারো বছর পরে যদি সন্তানের খবরটা যদি মা পেয়ে যায় মা বড় খুশি হয়ে যায়, আর যারে না বানাইলে কিছু বানাইতো না, যারে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইব, যেই নবী সব নবীর নবী, ওই নবীর মা যিনি হওয়ার স্বপ্ন দেখেছেন, আর ওই সংবাদ যেই মা পেয়েছেন, ওই মায়ের মনে আনন্দ কি কম না বেশি,
মা আমেনা বলেন। একের পর এক নবীগণ আমার আইসা বলে গেল, নবী দুনিয়াতে আসতেছে। আমি যখন পেরেশানিতে পড়ে গেলাম, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে আগমন করেছে। দুনিয়ার সব পাখির টানা দেখলাম দুইটা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে পাখিটা আমার ঘরের মধ্যে পাঠাইছে, ওই পাখিটার টানা গুলো একটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখির টানা কয়টা? এই দিতে কারে কথা কয়, একদম নীরব, 10 মিনিট সময় দিবা, ঠান্ডা মাথা যেমনি সময়টা দিচ্ছ এইভাবে দিবা, খুব মনোযোগ। আমার নবী আসতেছে, কে আসতেছে কথা কেন, কে আসতেছে? নবী আসতেছে। সিস্টেমটা দেখেন না, পাখির ডানা কয়টা? কুকিলের ডানা এক, পাখির ডানা একটা, কুকিলের ডানা দুইটা। ভালো বুঝতে পারছ না, আমি বাংলাদেশের পাখির কথা বুঝাচ্ছি। পাখি দুই এলের ডানা, কুকিলের ডানা, বকের ডানা, মুরগির ডানা, হাঁসের ডানা। মা মেনা কয়, আমি যে এই পাখিটা দেখছি, পাখির রংটা হইল সবুজ। পাখির রংটা কি? সবুজ। ডানা কয়টা? সিস্টেম কি পাল্টাইছে না? আমি খুব পেরেশানিতে, কখন আমি নবীর চেহারা দেখব? শুধু সংবাদই শুনতেছি। আজকে মাহফিলে যদি কেউ বলতো তাহিরি আইতাছে, শাস্তাগঞ্জ আয়ে পড়ছে, শ্রীমঙ্গল আয়া ঢুকছে, এরপরে যদি কেউ এক ঘন্টা পরে যদি কেউ আয়া ঢুকছে, এই খবরটা আপনাদের কাছে বিরক্তিকর না? এক ঘন্টা আগে শুনছি শ্রীমঙ্গল আয়েসে পড়ছে, এখন কই? বিরক্তিকর তো। মা মেনা বলতেছে আমি শুভ সংবাদ শুনতেছি। মা মেনাকে আমার বিরক্তি না, আমি আমার রহমতুল্লাহ আলমিনের চেহারা মুবারকটা দেখার জন্য আমি ওই সন্তানের মা হতে চলছি। আমার মাঝে একটা আনন্দের ঢেউ, কখন আমি দেখব? জোরে কোন সুবহানাল্লাহ। মা মেনা কয়, আমি যখন এই অবস্থার মধ্যে আসি, আসমান থেকে নূরের ফেজ পাখিটা আমার বডির মধ্যে একটা টাচ করছে, টাচ টাচ করার পরে আমার পেরেশানি সেকেন্ডে চলে গেছে। একটু পরে উপর থেকে দুইটা শরবত আসছে, আমি একটা পেয়ালাকে বাছাই করে পান করেছি। একটু পরে তাকাই দেখি আমার পাশে একটা মহিলা দাঁড়ানো, যেই মহিলাটা হলো বিশ্ব সুন্দরী, যেই মহিলাটার নাম হলো মা হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এও আবার শেষ রজনী, রাতের শেষ ভাগ, এমন সুন্দর আমরার মা, খুব সুন্দরী। আমাদের ইতিহাস, সুন্দরের ইতিহাস, আমার মা হাওয়া খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী। আমার কাছে বড় কষ্ট লাগে, আমার দেশে কিছু কিছু অনুষ্ঠান আছে, একটার নাম হলো লাখ সুন্দরী, আরেকটা হইলো ক্লোজ আপ ওয়ান, আরেকটা হইলো কিতাদারে কইডারে, এমনি এমনি আইটে এটা যা যাই, এমনি হারো আবার ঘুরে ঘুরে আয়ে নাচা, এটা কি দেখো ফ্যাশন শু, এইরকমভাবে যায়, এইভাবে যায়, আস্তে আস্তে বেহায়প না, এমন এক জায়গায় গিয়া ঢুকছে টিএচসির মুড়ির মধ্যে। এক মহিলা, মাঝ বয়সের মহিলা দেখলাম, অর্ধলঙ্গ মানে এমাদা কাপড়টা ফালাইয়া এই জায়গাটা বাইর কইরা, পোশাকের নামে স্বাধীনতা চায়, আমি আমার পোশাক আমার মতো করে পরবো, তুমি কেন তাকাবে? এইভাবে সে গিয়ে দাঁড়ায়, আমি তারে বলতে চাই তুমি ভুলে যেও না, তোমার কিসের রূপ আছে, তোমার কিসের কি আছে, আমাদের মা হলো সেরা সুন্দরী, তোমার মা হলো বিশ্ব সুন্দরী, যার নাম হলো মা হাওয়া। ওই মা হাওয়ার মেয়ে কখনো টিএক ছিড়ি মরে অর্ধলঙ্গ হয়ে অশালীন পোশাক পরে রাস্তার ভিতরে পোশাকের স্বাধীনতার নামে বেহায়াপনা করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, এই 94% মুসলমানদের দেশে ওই সমস্ত স্বাধীনতার নামে অশালীন পোশাক পরে রাস্তায় যারা নামে, এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন ম
মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একটি আইন পাশ করেছেন, রাস্তাঘাটের মোড়ে মোড়ে কোনো ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে তাহলে তাকে 6 মাসের জেল দেওয়া হবে। আমি শ্রীমঙ্গল থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। স্যার বকর 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 পানি এনেছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিলাম আর কি। মারহাবাগন, কোনো ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমি দত্তহীন কণ্ঠে এই শ্রীমঙ্গলের ডাক বাংলো গ্রাম ভানুগাস রোড শ্রীমঙ্গল থেকে বলতে চাই, যেই সমস্ত ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করবে অবশ্যই তাকে জেলখানে নিয়ে 6 মাস কেন 12 মাস বন্দি করে রাখবেন, তাতে কোনো আপত্তি নাই। আরেকটি আইন সংযোজন করে দেন, রাস্তাঘাটে মোড়ে মোড়ে দোকানপাটে টিয়েছিরি মোড়ে বেহায়া ভাবে যেই সমস্ত নারীরা চলাফেরা করবে তাদেরকেও 6 মাসের জেল দিতে হবে। ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, আইন কাউকে খাতিরি করে না, ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। আজকে থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রত্যেকটা ফ্যামিলির বাবা প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি বাবা এবং মা, বাবা যদি হয়ে যায় রাষ্ট্রপতি, আমার ফ্যামিলির মা যদি হয়ে যায় প্রধানমন্ত্রী, তাহলে আমি বিশ্বাস করি একটা ফ্যামিলির মেয়ে কখনো টিএচসির মোড়ে বেহায়া পড়ার জামা পরে চাইতে পারে না। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আর তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। আজকে তুচ্ছ ঘটনাকে আমি যখন আজকে ব্রাহ্মণবাড়িয়া এসপি মহোদয় ও ওসি মহোদয় তদন্ত ওসি মহোদয় DI-1 এবং DC মহোদয়কে নিয়ে 3.5 ঘন্টা মিটিং করেছি, আমাকে তিনি বলেছেন আপনারাও হুজুর ওয়াজ করেন, পরকালের ওয়াজ করেন, দুনিয়ার কিছু কথা বললেন, অনেক সুন্দর ভালো লেগেছে আমাদের DC এবং ব্রাহ্মণবাড়ির SP মহোদয়ের কথা, কারণ আসলই সত্য, দুনিয়াবি কিছু কথা বলার দরকার। মাত্র 10 টাকার জন্য 100 টাকার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, কথা বলেন ঠিক কি না বলেন? একটু জায়গা বৃষ্টির পানি পড়ে, চালের পানি পড়ে, এই পানি পড়াকে কেন্দ্র করে বিশাল বড় ঝগড়া বেঁধে গেল, আর ঝগড়ায় 5-7 জন মারা গেল অথবা 20-50 জন আহত হলো, তার চানের ক্ষতি হলো, মালের ক্ষতি হলো। এক চালের পানি পড়লে কি আর শরীরে আঘাতপ্রাপ্ত হইতো? হইতো না। আজকে এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা দুনিয়ায় মারামারি করছেন, আপনি জানেন খুনির শাস্তি কি? আপনি জানেন জীবনে কখনো খুন করবেন না, জীবনে কখনো কাহারও কিবত করবেন না, জীবনে কাহারও মাকে গালি দিবেন না। এই বিষয়গুলো আপনারা দুনিয়ায় চলার পথে অবশ্যই আপনারা আমল করতে হবে, কারণ এই সমস্ত ছোট ছোট ঘটনাগুলো ব্যাপক আকারে যখন সমাজে প্রতিফলন হয় তখন দেখা যায় ঘরে অশান্তি, বাহিরে অশান্তি, সমাজে অশান্তি। আপনারা আজকে থেকে ওয়াদা করুন, আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা তর্ক বাঁধাবো না, সমাধান করে নিব। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে অনেক মানুষের জীবন চলে গেছে, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা এই তুচ্ছ ঘটনা থেকে দূরে থাকবেন, এই জন্য দুনিয়ায় ছোট ছোট কর্মগুলো একদিন দেখা যাবে খারাপ কাজগুলো হাশরের ময়দানে ব্যাপক আকারে আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা কখনো এই সমস্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাঁধাবেন না, খুন খারাপি করবেন না, এবং কোনো ধরনের মারামারি করবেন না, কাহারও জানমালের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করবেন না, এবং মানুষের বিরুদ্ধে কথা বলবেন না, পিছনে পিছনে মুনাফিকি করবেন না, কারণ মুনাফিকগুলো কাফের চাইতে আরও ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কি না বলেন? এর জন্য কী করতে হবে? আপনাকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। আস সবরু মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য আপনারা পরস্পর চলাফেরার ক্ষেত্রে আপনারা এরকম ঝগড়া বাঁধিয়ে চলাফেরা করবেন না, ইনশাল্লাহ দেখবেন আমরা যদি একজন আরেকজনকে মানবতার মাধ্যমে মানবিকভাবে যদি একজন আরেকজনকে সহযোগিতা করি, তবেই দেখবেন এই দেশে, এই সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে আমাদের শান্তি বয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা বলেন?
আজকে শ্রীমঙ্গলের প্রশাসন আমার পিছনে বসা, আমি একটি কথাই বলতে চাই, প্রশাসন কয়জনকে চেক দিয়ে রাখবে? একটা থানার মধ্যে প্রশাসন থাকে কয়জন? বেশি হইলে 40 জন, নাহলে 50 জন, নাহলে 35 জন, এর বেশি কি প্রত্যেকটা থানায় থাকে? এরা থাকে কিন্তু 35 জন মাত্র। আর আমরা প্রত্যেকটা থানায় লোক আসিয়া, লক্ষ লক্ষ মানুষ আছি, এই লক্ষ লক্ষ মানুষগুলোকে এই 35 জন পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রোটেকশন দেওয়া সম্ভব না। যদি আমাদের নৈতিক, আমাদের যদি প্রত্যেকের নৈতিক চরিত্র যদি ঠিক করি হলি, এমন প্রত্যেকটা ঘরের গার্জিয়ান যদি আমরা দায়িত্বশীল হয়, তাহলে আমার সন্তান কখনো বিপদে যেতে পারে না। কথা কি পরিষ্কার? এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে, সাম্যের বার্তা নিয়ে এসেছে, মানবতার বার্তা নিয়ে এসেছে, মানব কল্যাণের বার্তা নিয়ে এসেছে। আমরা যদি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী কাঁধে কাঁধ মিলে এই শুভ আগমনের দিনে একটা ময়দানে একটা রাজপথে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা মনে করি কাঁধে কাঁধ মিলে যদি রাজপথে চলতে পারি, তাহলে এই মিলাদুন্নবী সাল্লামের মাধ্যমে আমাদের পারস্পরিক বিশ্বাস্য দাফন হবে এবং পারস্পরিক সম্প্রতি আরও জোরদার হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্নিরা প্রশাসন বান্ধব, এই জন্য আমরা এই প্রশাসনকে সহায়তা করব। কারণ প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস। ওনারা আমাদের শত্রু নয়, ওনারা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার আজকে থেকে ওয়াদা হলো, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? হাত নামান একজন মুরব্বী। আর কে উঠবেন? উড়েন। আর কে যাইবেন? উড়েন। আছে কেউ? তাইলে এখন যে উঠবে তারে ধরবেন, ঠিক আছে? যেহেতু হে ওয়াদা করছে যাইতো না। যাওয়ার আগে আমরা কি নবীরে ভালোবাসি? কয় কয় না, নবীরে ভালোবাসি? যদি নবীরে ভালোবাসেন, একটা ওয়াদা, আজকে থেকে আমরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলবো, কখনো বাদলের সঙ্গে আপোষ করবো। ছোট্ট একটা মেসেজ, মান আনফাকাতে রহমান আলা কেরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন্নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আবু বকরের রওজাটা কোথায় আছে জানেন? আমার নবী রওজা মুবারকের পাশে। সুবহানাল্লাহ বলেন। এটা কি টাকার জোরে পেয়েছে নাকি ভালোবাসার জোরে? এই জন্য একটা নবীর পাগল হাত তুলবা। হুজুর, ওয়াজের মাঝখানে আমি ওয়াদা করলাম, আজকের মাহফিলে আমি নবীর মহব্বতে নগদ দেব 1000 টাকা। ওঠো পাগলের মতো ওঠো, এই 1000 টাকা 1 কোটি টাকা হয়ে দাঁড়াইব, 1 কোটি নেকি হয়ে দাঁড়াইব। আজকের মাহফিলে নগদ দিবা 1000 টাকা, কয়েকটা ছেলে পাগলের মতো দাঁড়ায় যাও। আর কে? টাকাটা পকেটে পড়ে আছে, তোমার বাপ মা কবরে পড়ে রয়েছে, বাপ মার মহব্বতে মাগফিরাতের লক্ষ্যে টাকাটা দিয়ে দাও। আর কে দিবেন 1000? একজন পেয়েছি মাশাল্লাহ, এ বাগের বাচ্চা, ঠিক আছে। দানবীর আর সাহিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আসেন, দেখছেন কেমন পাগল, কাপড় চুপুর খুললা বইছে, শার্ট মাট খুললা বলাইছে। এ বেটা, উনি কিন্তু শার্ট খুলছে, আবার কইছে যে কাপড় চুপুর খুললা বলাইছে, পরে কিন্তু উল্টা পাল্টা সারিসলা কই দিয়েছে, ব্যাস ব্যাস কার কইছে কিন্তু কইছে। বেটা শার্ট খুলছে, আর কে দিবেন? আমার কমিটির ছেলের আসো, কমিটির ছেলে আসো।